সুধীমণ্ডলী, এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে এই তীব্র শীতে বোরো ফসলে কি করণীয় এই বিষয়টি নিয়ে কথা বলব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আচ্ছা, শুরু করা যাক। প্রথমে আসা যাক যে বোরো মৌসুমে আমাদের যে শৈত্যপ্রবাহ বাংলাদেশে বিশেষ করিয়া এই সময়ে বেশ শৈত্যপ্রবাহ পরিলক্ষিত হয়, এবং ধানের যদি কুশি অবস্থায় শৈত্যপ্রবাহ হয় তাহলে কুশির বাড়তি কমে যায় এবং গাছ হলুদ হয়ে যায়। আবার থোর বা শীষ পুরাপুরি বের হয় না, শীষের অগ্রভাগে ধান মারা যায় এবং শীষের চিটার পরিমাণ অস্বাভাবিক বেড়ে যায়। এছাড়াও ঠান্ডার প্রকোপে ধসে পড়া রোগের জন্য চারাও মারা যায়। তা আমাদের এর জন্য প্রতিকার যে বিষয়গুলো এটা একটু শুনেন ভালো করে, যে বীজতলায় 3 থেকে 5 সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে। তারপরে শৈত্য প্রবাহের সময় বীজতলা স্বচ্ছ পলিথিন দিয়ে সকালে চারার পাতার উপরে যে শিশির পড়ে সেই শিশির শুকিয়ে গেলে সন্ধ্যা পর্যন্ত ঢেকে দিতে হবে, এবং বীজতলা পানি সকালে বের করে দিয়ে আবার নতুন পানি দিতে হবে। প্রতিদিন সকালে চারার উপর এই জমাকৃত শিশির ঝরিয়ে দিতে হবে এবং চারা ঠান্ডার প্রকোপ থেকে রক্ষা পাবে এবং স্বাভাবিকভাবে চারা বাড়তে পারে, স্বাভাবিকভাবে গাছের বৃদ্ধি চলতে থাকবে। তবে এই অবস্থা দেশের মধ্যাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলের জন্য বেশি প্রযোজ্য। দেশের উত্তরাঞ্চল আর উত্তর পশ্চিমাঞ্চল সহ শ্রীমঙ্গল, যেখানে ডিসেম্বরের মধ্যভাগ থেকে জানুয়ারি পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে, সেখানে সবসময় পলিথিন দিয়ে চারা ঢেকে রাখতে হবে। তবে দীর্ঘদিন চারা পলিথিন দিয়ে ঢেকে রাখলে রোপণের পূর্বে 4-5 দিন পলিথিন সরিয়ে চারা স্বাভাবিক করে নিতে হবে। চারা রোপণকালে শৈত্য প্রবাহ শুরু হলে কয়েকদিন দেরি করে তাপমাত্রা স্বাভাবিক হলে রোপণ করতে হবে। রোপণের পর শৈত্য প্রবাহ হইলে জমিতে 5 থেকে 7 সেন্টিমিটার পানি ধরে রাখা উচিত। কুশি অবস্থায় শৈত্য প্রবাহ শুরু হইলে জমিতে 5 থেকে 7 সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে। রোপণের জন্য কমপক্ষে 35 থেকে 40 দিনের চারা ব্যবহার করতে হবে, এবং এই বয়সে চারা রোপণ করলে শীতে চারার মৃত্যু কমে, চারা সতেজ থাকে এবং ফলন বেশি হয়। থোর এবং ফুল ফোটার সময় অতিরিক্ত ঠান্ডা আবহাওয়া বিরাজ করলে ক্ষেতে 15 থেকে 20 সেন্টিমিটার পানি, দাঁড়ানো পানি রাখলে থোর সহজে বের হবে এবং চিটার পরিমাণ কমে যাবে। আপনারা এই মোতাবেক বর্তমান মাঠে যে বোরো ফসল তার ব্যবস্থা নেবেন। ধন্যবাদ সবাইকে।